আলি টেক বিডি এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতে যাচ্ছি। বিষয়টি হচ্ছে, আমরা যখন উইন্ডোজ 7 ব্যবহার করি তখন আমরা এমএস ওয়ার্ডে বাংলা এবং ইংলিশ যদি একত্রে টাইপ করতে যাই তখন বাংলা থেকে ইংলিশ এবং ইংলিশ থেকে বাংলা টাইপ করার সময় আমাদের অনেক সময় নষ্ট হয়। অর্থাৎ উইন্ডোজ 10-এ এবং 7-এ আমরা একটি শর্টকাট কি তৈরি করে, এমএস ওয়ার্ডের একটি শর্টকাট কি তৈরি করে বাংলা থেকে ইংলিশ এবং ইংলিশ থেকে বাংলায় বারবার যাওয়ার জন্য যে সময় নষ্ট হয় সেই সময়টা যাতে নষ্ট না হয় তার জন্য আমরা একটি শর্টকাট কি তৈরি করে আমরা দ্রুত আমাদের লেখা টাইপ করতে পারি বাংলা এবং ইংলিশ একত্রে, একই সময় দ্রুত টাইপ করতে পারি, বাংলা এবং ইংলিশ থেকে যাওয়ার জন্য যে সময়টা নষ্ট হয় সেটা নষ্ট হয় না। এর জন্য উইন্ডোজ 7-এ আমরা যে শর্টকাট কিটা তৈরি করি সেটা বিভিন্ন কারণে এটি খুবই ভালো থাকে, কোনো সমস্যা নেই। কিন্তু যখন এটা উইন্ডোজ 10-এ ব্যবহার করতে চাই, 10-এ যখন আমরা অফিস ইনস্টল করে যখন আমরা এমএস ওয়ার্ডে বাংলা এবং ইংলিশ টাইপ করার জন্য এই কাজটি করতে যাই তখন শর্টকাট কি তৈরি করি, করার পরে আমরা শর্টকাট কিটি ব্যবহার করতে পারি, কিন্তু যখন কম্পিউটারটা বন্ধ করে আবার চালু করি তখন এই শর্টকাট কিটা আবার থাকে না। এর জন্য আজকের এই ভিডিওতে এমন একটি শর্টকাট কি দেখাবো যে আগের মতনই কাজ করা যাবে, উইন্ডোজ 7-এ যেভাবে কাজ করেন সেভাবে কাজ করা যাবে, কিন্তু শর্টকাট কিটা রিমুভ হবে না। উইন্ডোজ 7-এ যেরকম ঠিক থাকে 10-ও ঠিক থাকবে, এই শর্টকাট কিটা রিমুভ হবে না। আজকের এই ভিডিওতে এই বিষয়টি মূলত দেখাবো, যেহেতু আমার এই বর্তমানে উইন্ডোজ 10 আছে আর আমি এই সমস্যাটি পড়েছি এবং এই সমস্যাটি থেকে সমাধানের উপায় আমি খুঁজে বের করেছি, এই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব আজকের এই ভিডিওতে। এই কাজটি করার জন্য আমাদের সর্বপ্রথম একটি এমএস ওয়ার্ডের ফাইল ওপেন করতে হবে। ওপেন করার পরে অফিস বাটনে ক্লিক করার পরে আমরা ওয়ার্ড অপশনে ক্লিক করব, অথবা আমরা এখান থেকে কোনো একটি মেনু অথবা রিবনের উপরে মাউসের রাইট বাটন ক্লিক করার পরে কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুল বার এখানে ক্লিক করব। করার পরে কাস্টমাইজ এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমি এখান থেকে ক্যাটাগরিজ থেকে ফন্ট সিলেক্ট করতে হবে, অর্থাৎ কিবোর্ড থেকে এফ প্রেস করব। দেখেন এফ প্রেস করার সাথে সাথে ফন্ট চলে আসছে, এরপরে আমি এখান থেকে যে কোনো একটি ফন্ট সিলেক্ট করব। সিলেক্ট করে যেমন আমি যদি এরিয়া সিলেক্ট করি, দেখেন এরিয়া লাগে দেওয়া আছে, এই জন্য এটাকে আমি রিমুভ করে দিলাম। এখান থেকে রিমুভ করে দিয়ে আমি আবারও এরিয়া সিলেক্ট করব। সিলেক্ট করে এই যে প্রেস নিউ শর্টকাট কি, এখানে কার্সারটি রেখে কিবোর্ড থেকে অল্টা প্লাস কন্ট্রোল প্রেস করে আমি আমার ইচ্ছামতো 4, 5 অথবা যে কোনো একটি ওয়ার্ড প্রেস বর্ণ প্রেস করলে সাথে সাথে একটি শর্টকাট কি হয়ে যাবে। আমি এখান থেকে 4 প্রেস করলাম, দেখেন কন্ট্রোল অল্টা নাম্বার 4 প্রেস করার সাথে সাথে একটি শর্টকাট কি হয়ে গেছে। এখন আমি এখান থেকে অ্যাসাইনে ক্লিক করার সাথে সাথে এই শর্টকাট কিটি হয়ে যাবে। এরপরে আমি এখান থেকে ফন্ট সিলেক্ট করার পরে আমি আরেকটি ফন্ট সিলেক্ট করতে চাই, যেমন এটি ইংলিশ আছে আমি এখন বাংলা সিলেক্ট করব, একটি বাংলা ফন্ট নিব, আমি এখান থেকে এটি নিলাম, এই বাংলা টনি বাংলা এই ফন্টটি সিলেক্ট করলাম। এখানে আমার আগে একটি শর্টকাট কি তৈরি করা আছে, আমি এটি রিমুভ করে দিই, দিয়ে আমি বাংলা সিলেক্ট করে এখানে প্রেস নিউ শর্টকাট কি, আর যদি বর্তমানে কোনো শর্টকাট কি থাকে এই যে কারেন্ট শর্টকাট কিস এখানে থাকবে, আমি এখান থেকে প্রেস নিউ শর্টকাট কিতে কার্সার রেখে আবারও কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টা প্রেস করে 5, অথবা আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটি সংখ্যা প্রেস করতে পারবেন। প্রেস করলে দেখেন শর্টকাট কি হয়ে গেছে। এখন এখান থেকে অ্যাসাইনে ক্লিক করব, করার পরে এখান থেকে ক্লোজ করে দিয়ে এখান থেকে ওকে করে বের হয়ে যাব। এই মুহূর্তে যদি এখানে দেখেন আছে ক্যালিবারি, আমি যদি এখান থেকে এটাকে চাই যে যেই এরিয়াল ছিল আমি এরিয়াল করতে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টা প্রেস করে 4 প্রেস করব। আমি শর্টকাট কি করেছিলাম 4, দেখেন এখানে এখন এরিয়াল হয়ে গেছে। এরপরে আমি বাংলা সিলেক্ট করার জন্য বাংলা করার জন্য আমি যদি কন্ট্রোল অল্টা প্রেস করে 5 শর্টকাট কি করেছিলাম 5 প্রেস করে দেখেন বাংলা হয়ে গেছে। এখন আমি একটু আপনাদের টাইপ করে দেখাই, যেমন আমি বিজয়কে বাংলা করি কন্ট্রোল অল্টা বি প্রেস করলে বিজয় বাংলা, এটা সবাই জানে। এখন আমি টাইপ করব আমার, দেখেন আমার হয়ে গেছে। এখন এটাকে এই একই জায়গায় আমি যদি আমার বা অন্য কোনো শব্দ টাইপ করতে যাই ইংলিশে, যেমন একটু বাংলা একটু ইংলিশ এরকম কোনো লেখা থাকলে আমি কন্ট্রোল অল্টা 4 প্রেস করলাম, এরিয়াল হয়ে গেল ইংলিশ। এটা এরিয়ালটা আমি করেছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো বর্ণ করতে পারবেন। এখন আমি এখানে টাইপ করলাম এখান থেকে বিজয় ইংলিশ করতে হবে AMAR। এইভাবে আপনারা এটি করতে পারবেন উইন্ডোজ 10-এ। উইন্ডোজ 10-এ এটি করলে
আর চেঞ্জ হবে না, এবং এই আমি যেভাবে দেখেছি এভাবে যদি শর্টকাট কিটা তৈরি করেন আপনাদের শর্টকাট কিটা চেঞ্জ হবে না, শর্টকাট কিটা সঠিকভাবে ব্যবহার করতে পারবেন এবং এটি রিমুভও হবে না। আর এর আগে আমার যে আমার চ্যানেলে যে ভিডিওগুলো আসছিল সেগুলো ছিল, সেগুলো আমি উইন্ডোজ সেভেনের জন্য দেখিয়েছি, এবং সেই পদ্ধতিটা যদি আপনি টেনে ইউজ করেন, ইউজ করলে শর্টকাট কিটা রিমুভ হয়ে যায়। আর এখন যে পদ্ধতিটা দেখালাম এটা দেখালে আপনার এই শর্টকাট কিটা রিমুভ হবে না, আপনি সবসময় ব্যবহার করতে পারবেন।